guys, Assalamualaikum. This is Stunt Saiful Islam and welcome back to my YouTube channel. So guys, আমি হচ্ছে আমার ইউটিউবে একটি কমিউনিটি পোস্ট দিছিলাম আর হচ্ছে আমার ফেসবুক পেজে আর আমার ফেসবুক আইডিতে সব জায়গায় আমি হচ্ছে একটা স্টোরি শেয়ার করেছিলাম যে আমি এই যে কয়েকদিন আগে বানানো যে ইয়োশোকা সাইকেলটা এটার একটা রিভিউ ভিডিও দেব কিনা তো সেখানে মোটামুটি 82% লোকই হ্যাঁ মানে ইয়েস ভোটটা দিছে তো যার কারণে আর কি এই ভিডিওটা বানানো আর গাইজ আমার এখন এক্সাম চলতেছে তারপরেও আমি ভিডিও বানানোর জন্য চলে এসেছি তো যাই হোক গাইজ এখন এই সাইকেলটাতে কি কি পার্টস ব্যবহার করা হয়েছে সব কিছুই আপনাদেরকে একদম ফুল সাইকেল সম্পর্কে ডিটেলস বলবো একেবারে টায়ারের ময়লা পর্যন্ত বলবো তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কেউ মানে স্কিপ করবেন না কোনো অংশ তো যাই হোক গাইজ এখন এটার মানে রিভিউ ভিডিও শুরু করা যাক আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সো গাইজ প্রথমে যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাইকেলের এই যে ফ্রেম আর ফ্রেমটি সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই একেবারে মানে উইস্কোকে বিট করার জন্য চলে এসছে ইয়োশোকা তো ইয়োশোকা ফ্রেমটির দাম এখন আপনার 14,000 থেকে 14,500 পর্যন্ত তো যাই হোক এই এটা হচ্ছে ইয়োশোকার ফ্রেম আর এটা হচ্ছে পিঙ্ক কালারের আর এছাড়াও অন্য অন্য কালারেও পাওয়া যায় এই ফ্রেমটা আর এই সাইকেলটিতে আপনার রিম ইউজ করা হয়েছে হচ্ছে ম্যাভিকের রিম আর আপনার হচ্ছে হাফটা ইউজ করা হয়েছে এআরসির হাব আর এআরসির হাফ সহ হচ্ছে আপনার এখানে যে রোটরটা ইউজ করা হয়েছে রোটরটা হচ্ছে আপনার সিমানো RT56 আর হচ্ছে আপনার ব্রেক যে ব্রেকটা ইউজ করা হয়েছে ব্রেকটা হচ্ছে আপনার সিমানো MT200 তো এখন MT200টা আর কি বাজারে বেশি পাওয়া যায় আপনার অন্য অন্য যে ব্র্যান্ডের ইয়েগুলো আছে ব্রেকগুলো আছে ওইগুলো খুব একটা ভালো না আপনারা সিমানো ব্র্যান্ডের ব্রেক নিয়ে আর ইউজ করবেন আর হচ্ছে আপনার এই সিমানো ব্র্যান্ডের যে MT200 ব্রেকটা এটা একটু কম মানে অল্প দামের ভিতরে এই ব্রেকটাই আর কি এখন ভালো আগে যে যে মডেলগুলো ছিল ওইগুলো আর কি এখন পাওয়া যায় না সেরকম আর এখানে হ্যান্ডেল ইউজ করা হয়েছে হচ্ছে ওয়েকের হ্যান্ডেল আর আপনার ফর্ক ইউজ করা হয়েছে হচ্ছে XCM-এর ফর্ক আর হচ্ছে আপনার সামনেও হচ্ছে সেম আপনার ম্যাভিকের রিম আর হচ্ছে আপনার এআরসির হাব আর হচ্ছে আপনার RT56 রোটর তো এই আর কি এই সাইকেলের মোটামুটি সব কিছুই আর হচ্ছে আপনার স্টিম ইউজ করা হয়েছে ওয়েকের স্টিম আর হচ্ছে ক্র্যাঙ্ক ইউজ করা হয়েছে XC-এর ক্র্যাঙ্ক তো মোটামুটি এগুলো আপনারা এখন বর্তমান সময়ে মানে সবগুলো সাইকেল পার্টসের দোকানে আপনারা মোটামুটি পেয়ে যাবেন আর এই ফ্রেমটা নিয়ে মানে যদি কিছু ধারণা দিতে যাই আপনাদেরকে তাহলে এই ফ্রেমটার যে আপনার ভিভি সেটের যে সিস্টেমটা ওটা একটু বড় করা যার কারণে আর কি ওইখানে আপনারা হলোটেক ইউজ করলে সব থেকে বেশি সুবিধা হয় কারণ ওইখানে আপনারা এক নম্বর মানে এমনি নর্মাল ক্র্যাঙ্কের যে তিনটা দাঁত থাকে ওই তিন নম্বরের এক নম্বরে আপনারা চেন ইউজ করতে পারবেন না তো এখানে আমি এক নম্বরটা রাখছি অবশ্য কিন্তু হচ্ছে তিন নম্বর দাঁতটা খুলে ফেলছি আর হচ্ছে দুই নম্বরেই সবসময় চেন ইউজ করা হয় তো আপনারা চেষ্টা করবেন যে এই ফ্রেমটা নিলে আপনার হচ্ছে হলোটেক ইউজ করার আর হলোটেক ব্যতীত যদি আপনারা এমনি নর্মাল বিবি সেট লাগান তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন সো গাইজ আর এখানে যেই ক্যাসেটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে FMF XTR-এর ক্যাসেট মানে নামটা একটু কঠিন উচ্চারণ করতে সবারই একটু কষ্ট হয় তো এটা হচ্ছে চায়না একটা ব্র্যান্ডের মানে সিমানোর মতো অতটা ভালো না হলেও সিমানোর থেকে যে খুব খারাপ তা কিন্তু না আমি নিজেও এই ক্যাসেটটা ইউজ করি এই জন্য এই সাইকেলেও এই ক্যাসেটটাই দিছি এখানে হচ্ছে আপনার 8 স্পিডের ক্যাসেট ইউজ করা হয়েছে অ্যান্টি রাস্ট আর যে চেনটা ইউজ করা হয়েছে এটা সিমানোর হচ্ছে অ্যান্টি রাস্ট হচ্ছে আপনার 8 স্পিডের চেন আর হচ্ছে শিফটারটা ইউজ করা হয়েছে সিমানো এল্টাসে তাই তো দাঁড়ান দেখে নিই এগুলো হচ্ছে আপনার এই সাইকেলটা সম্পর্কে টোটাল ধারণা আর ফ্রেমটা সম্পর্কে যদি আরেকটু বলি এই ফ্রেমটা কিন্তু বাংলাদেশে একদম নতুন আসছে আর এই ফ্রেমটা আপনার 1 বছরের গ্যারান্টি ওরা দিয়ে দিচ্ছে আর বলতেছে যে 1 বছরের ভিতরে যদি আপনি এই ফ্রেমটা ভাঙতে পারেন তাহলে এটা আবার আপনার ওরা হচ্ছে এক্সচেঞ্জ করে নতুন একটা ফ্রেম দিবে তো যাই হোক মানে ফ্রেমটা ওরা আর কি দাবি করতেছে খুব হার্ডি করে এটা বানানো হয়েছে তো আর এই ফ্রেমটার যে পিছনের যে সিস্টেমটা মানে পিছনের চাকার যে সিস্টেমটা করা হয়েছে এটা আপনার ডাটমোর হর্নেট 4X-এর মতো কিছুটা মানে পেগ হুইলি মারার সময় বা পেগের কোনো স্টান্ট করার সময় আপনি হচ্ছে মানে কোনো সমস্যার সম্মুখীন হবেন না কারণ এই সিস্টেমে আপনার চাকা খোলার সম্ভাবনা খুবই কম থাকে উইস্কোতে যেরকম আপনার চাকাটা বারবার খুলে যায় অথবা পেগ হুইলি মারার সময় বা পেগের কোনো স্টান্ট করার সময় চাকাটা খুলে যাওয়ার অনেক মানে সমস্যা দেখা দেয় কিন্তু এই ফ্রেমটাতে ওই সমস্যাটা খুব কম তবে চাকাটা সেটিং করতে একটু সমস্যা হয় সবাই আর কি ভালো মতো সেটিং করতে পারে না তবে যদি আপনি একবার ভালো মতো সেটিং করে নিতে পারেন তাহলে এটা ইউজ করে অনেক শান্তি পাবেন আপনি তো আর এখানে যে সিটটা ইউজ করা হয়েছে সিট হচ্ছে আপনার মেঘনার এমনি নর্মাল একটা সিট মেঘনার মোটামুটি স্ট্যান্ডার্ডাররা এই সিটটা ইউজ করে থাকে আর সব দোকানেই সবগুলো সাইকেলের দোকানেই মোটামুটি এই সিট অ্যাভেলেবেল পাওয়া যায় ওই 300-350 টাকার মতো নেয় সিটটা
তো এই ছিল আর কি এই সাইকেল সম্পর্কে টোটাল ধারণা। আর তা বাদেও যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন সবাই। আর আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকেও আপনারা আমাকে ইনস্টাগ্রামে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে আমার কাছ থেকে মানে কোশ্চেন করতে পারেন। তো যাই হোক, এই ছিল আর কি ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর কী সম্পর্কে ভিডিওটা চান এটা অবশ্যই আমার মানে কমেন্টে জানাই দিবেন। আপনারা কমেন্ট অনেক কম করেন যার কারণে আমি কী ভিডিও বানাবো এটা আমি খুঁজে পাই না। তো আপনারা যদি মানে কমেন্টে যদি জানাই দেন যে আপনারা কী সম্পর্কে ভিডিও চান তাহলে আমার ভিডিও বানাতে অনেক বেশি সুবিধা হয়। তো নেক্সটে কি টিউটোরিয়াল ভিডিও চান নাকি আরও কোনো কিছু সম্পর্কে জানতে চান, সাইকেলের কোনো বিষয় সম্পর্কে, এটা অবশ্যই কমেন্ট সেকশনে দিবেন। এখন থেকে ইনশাল্লাহ আপনারা যদি মানে আমাকে যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই নিয়মিত ভিডিও বানানো শুরু করবো আমি। তো আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি মানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। তো সবাই কমেন্ট সেকশনে বলে দিবেন যে মানে কী কী সম্পর্কে ভিডিও চান। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।